আইজন আজকে মাহফিলে আসতে কি আপনার কোনো বাধার সম্মুখীন হতে হয়েছে? না আমি তো আজকে ক্যানিং এ আসলাম আপনাদের। আপনি কি এর মধ্যে ভাঙড়ে গেছিলেন? না ভাঙড়ে আমার দাওয়াত ছিল, দূরে যাওয়ার ছিল, বন্ধ করে দিয়েছে ওরা। আমার বাপ মায়ের জারক সন্তান নয় যে আমি লোক ফিট করিয়ে আমার মা বাপকে আমার জাত তুলে আমার খানদান তুলে। যেমন শওকত মোল্লা আছে, কেজার আছে, আরাবুল আছে, আরও সব তাদের নেতৃত্ব আছে। আপনি কি জানি যে সাফির সিদ্দিকী বা কাসিম সিদ্দিকী বা আব্বাস সিদ্দিকী আরও যারা পিছাদা ভাইরা আছে, গত রবিবার তার আগের রবিবারে ফুলফুরা দরবার শরীফে আমাদের ক্যানিংয়ের বিধায়ক একজন শওকত মোল্লা তিনি দলবল নিয়ে দাদা পীরের দরবারে গিয়েছিলেন। নিশ্চয়ই আপনারা সে সময় সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখিয়েছেন, আপনাদের মাধ্যমে আম পাবলিক দেখেছে। সে সময় তিনি গিয়েছিলেন আমার দাদা পীর রহমতুল্লাহ আলাইহের মাজার জিয়ারত করতে। সেখানে জিয়ারত করতে যাওয়ার নাম করে সেখানে সেলফি তোলা হতে, শুটিং করা হচ্ছে মাজারের ভিতরে। সেখানে আরও আমার দাদা পীরের ভক্ত মুরিদ মুজাকিদিন জিয়ারত করছিলেন। তাদের অত্যাচার জুলুম দেখে তারা জিয়ারত না করে বেরিয়ে চলে আসে। সে আমাকে ফোন করে যে ভাইজান দাদা পীরের মাজারে এখানে শুটিং তৈরি শুরু হয়েছে। এখন তার মানে কে শুটিং করছে? ওনারা বলেন যে ক্যানিং শওকত মোল্লা এসে এখানে দলবল নিয়ে সব ফটো তুলছে, সেলফি তুলছে, এমন আচরণ করছে আমাদের দেখে সহ্য হচ্ছে না। আমাকে ফোন করলে আমি বললাম বাদ দেন, ওনারা তো ফটো তুলতে আসে। তারপরে দেখি ওখান থেকে দলবল নিয়ে হেঁটে হেঁটে আমার দাদাজন ছিল হুজুর রহমতুল্লা আলাইহের মাজারে জিয়ারত করতে আসলে, যখন মাজারের ভেতরে ঢুকেছে তখন আমার একটা মনে একটা ক্ষোভ তৈরি হলো যে ব্যক্তিটা আমার দাদা পীরের আওলাদের উপরে অন্যায়ভাবে অত্যাচার জুলুম নির্যাতন চালাচ্ছে, যে ব্যক্তিটা আমার দাদাজন ছোট হুজুর রহমতুল্লা আলাইহেকে একটা পার্টির নেতা, একটা অমিত শাহর সাথে সমতুল্য করেছে। একটা কাজ করো, ওই নওয়াসাসের দিকে বলি ও ঠাকুর দাদা আছে অমিত শাহ, ঠাকুর দাদার কাছে গিয়ে কমপ্লেন টমপ্লেন করুক, তাতে করে যদি কিছু হয়। আজকে এটাকে দেখে আমি সহ্য করতে পারলাম না যে আজকে যে মানুষ আমার পীর, আমার ছেলে তাজ, আমার নয়নের মণি, আমার পীরকে একজন অমিত শাহর সঙ্গে সমতুল্য করলো, সেই ব্যক্তিটা আবার তেনার মাজার জিয়ারত করতে আসবে, অসম্ভব, এটা মেনে নেওয়া যায় না। আমি সেখান থেকে বাধা দিয়েছি, বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পরে রাস্তায় যখন উঠেছে এলাকার মানুষ, শুধু না পার্শ্ববর্তী এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে গিয়ে তাকে চোর চোর বলে স্লোগান দিয়ে এলাকা থেকে তাড়িয়েছে। আবার সেই রাত থেকে আমার উপরে ফোনের ওপর ফোন আসছে, হুমকি আসছে, মার্ডার করে দেবো, এই করে দেবো, 2-24 পাকায় যেখানে পাবে সেখান থেকে তোকে তুলে নিয়ে গিয়ে তো চামড়া ছাড়িয়ে ফেলে মার্ডার করে দেবো, বিভিন্ন রকমের চক্রান্ত আসছে, ফোন আসছে। আমি এই বিষয়ে টোটাল নাম্বার লিস্ট ধরে আমি থানায় জানিয়েছি, এ ব্যবস্থা নেবার ব্যবস্থা নিয়েছি। আমি ফুলফুলা দরবার শরীফের একজন পীরজাদা হই, আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব আমাদের বাংলাকে রক্ষা করার দায়িত্ব, বাংলার গণতন্ত্রকে রক্ষা করার দায়িত্ব, বাংলার সংবিধানকে রক্ষা করার দায়িত্ব, দেশের সংবিধানকে রক্ষা করার দায়িত্ব শুধু আমার দেশের নেতা নেত্রীদের না, আমরা জনগণ আমাদের আছে। আমরা তানাদের ভোট দিয়ে তানাদেরকে চেয়ারে বসিয়েছি, আজকে তানারা আমাদের পাওয়ার নিয়ে, আমাদের ক্ষমতা নিয়ে আমার দেশের সংবিধানকে তারা পাল্টাবার পরিকল্পনা শুরু করে দিয়েছে। আমার দেশের, আমার রাজ্যের মানুষদেরকে নিয়ে তারা হাতিয়ার বানিয়ে তাদের হাতে, তাদেরই ব্যবহারের জন্য বোম পিস্তল বিভিন্ন রকম উঠিয়ে দিয়ে তাদের উপরে অত্যাচার জুলুম নির্যাতন তারা আরম্ভ করেছে। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করবো, শুধু মুসলমান বলে না, আমার হিন্দু ভাই, খ্রিস্টান, শিখ, পার্সি, পাদরি, পাঞ্জাবি, প্রত্যেকটা ধর্মের ভাইদের কাছে আমি অনুরোধ করবো, আসুন আমরা প্রত্যেকের কাঁধে কাঁধ মিলে, হাতে হাত মিলিয়ে আমার দেশে যে অন্যায় অরাজকতা শুরু হয়েছে, আমার দেশে একের পর এক বিধায়কদের উপরে যে আক্রমণ শুরু হয়েছে, আমার দেশের অসহায় মানুষদের উপরে যে নির্যাতন শুরু হয়েছে, এগুলোকে আমাদের অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে আমাদের পরের প্রজন্ম আমাদের কিন্তু আগামী দিন গালি দেবে, এবং তাদেরকে আমরা সুষ্ঠু বাংলা, সুষ্ঠু দেশ, শান্তির দেশ, শান্তির রাজ্য আমাদের পরের প্রজন্মের হাতে আমরা উপহার হিসাবে তুলে দিতে পারবো না। ভাইয়ান আজকে মাহফিলে আসতে কি আপনার কোনো বাধার সম্মুখীন হতে হয়েছে? না আমি তো আজকে ক্যানিং এ আসলাম আপনাদের এখানে, আমার তো কোনো অসুবিধাই হয়নি। এখানে পুলিশ অনেকে সব ফোন করছে, পুলিশ আপনাকে হেল্প করবে, পুলিশ আপনাকে রিসিভ করে জলসা পর্যন্ত আগিয়ে দেবে। আমি বললাম না আমার কোনো পুলিশের প্রয়োজন নাই, কারণ আমাকে টোটালটাই আমার হেফাজত করবেন সঙ্গে আমার আল্লাহ পাক, কারণ আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, আমি অন্যায়ের কাছে মাথা নত করি না। আর বিশেষ করে আপনাদের মাধ্যম দিয়ে আম পাবলিকের কাছে আমি দোয়া চাইবো, আপনারা প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন, যেভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি আল্লাহ পাক যেন মৃত্যুর আগ পর্যন্ত আমাকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার ক্ষমতা আল্লাহ পাক দান করেন। বিশেষ করে যখন আমি অন্যায়ের কাছে মাথা নত করবো আল্লাহ পাক যেন সঙ্গে সঙ্গে আমাকে মরণ দান করেন। আর বিশেষ করে আমি ভয় পাইনি আজকে, যার কারণে কোনো গার্ড না নিয়ে আজকে বিনা গার্ডে ক্যানিংয়ে জলসায় আসলাম। আর আমার মনে হয় ওরা ভয় পেয়ে গেছে, আজকে ওরা ভয় পেয়েছে বলেই আজকে চারিদিকে আমাদের জলসাগুলোকে বন্ধ করার পরিকল্পনা করছে, কারণ ওরা জানে যে সাফির সিদ্দিকী বা কাসিম সিদ্দিকী বা আব্বাস সিদ্দিকী আরও যারা পিছাদা ভাইরা আছেন তারা যদি জলসায় আসে তাহলে টোটাল চারটা ঘেটে দিয়ে চলে যাবে, যারই কারণে ওরা ভয় পেয়ে জলসাগুলো বন্ধ করার পরিকল্পনা নিয়েছে। ভাই জান আপনারা পিছাদা হিসেবে যে সমস্ত রাজনৈতিক নেতারা আছে তাদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন? ধর্মগুরুর ছেলে হয়ে, বিশেষ করে স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলে হয়ে আমি প্রত্যেকটা রাজনীতির যারা নেতা নেত্রী আছেন, আমি প্রত্যেকটা রাজনীতির নেতা কর্মীদের আমি অনুরোধ করব, আপনারা প্রত্যেকে
যে আচার আচরণ জনগণের সাথে করছেন, যেভাবে আপনারা জনগণের উপরে নির্যাতন চালিয়ে বেড়াচ্ছেন, শাসন করে বেড়াচ্ছেন, শোষণ করে বেড়াচ্ছেন, অবিলম্বে এগুলো বন্ধ করুন, ভালোবাসার রাজনীতি করুন, অসহায়দের পাশে আপনারা থাকুন, অসহায়দের দুঃখ কষ্টের সময় আপনারা তাদের সাথ দিন, অবশ্যই জনগণ আপনাদের পাশে থাকবে। আর যদি আপনারা যে আচার আচরণটা এখন বর্তমান শুরু করেছেন যদি এটাই চলতে থাকে, তাহলে আগামী দিন দেশের জনগণ, রাজ্যের জনগণ আপনাদের কাছ থেকে দূরে সরে যাবে। বিধানসভার বিধায়ক তিনি বলছেন যে পিজাদা সাফিরি ভাইয়ের কাছে ওনার লোক ফিট করে গেছে, ওনাকে কল করছে, কি বলবেন? দেখেন, সব থেকে বড় জিনিস, আমি আমার বাপ মায়ের জারক সন্তান নয় যে আমি লোক ফিট করিয়ে আমার মা বাপকে, আমার জাত তুলে আমার খানদান তুলে লোককে গাল খাওয়াবো, যে তোমরা আমাকে ফোন করো, আমার বাপ বাপকে গাল দাও, মাকে গাল দাও, খানদান তুলে গাল দাও। আমি জারক সন্তান নয়। কিছু কিছু আছে জারক সন্তান, তারা বিভিন্ন রকমভাবে সারা রাত সারা দিন বিভিন্ন রকমভাবে ফোন করে আমাকে হুমকি দিচ্ছে, আমাকে ধমকি দিচ্ছে, তোকে মাটা করে দেবো, তোকে এই করে দেবো, তোকে ওই করে দেবো। আবার তারা বলে আমার দাদা পীরের মরিদ। আমি বলি দাদা পীরের মরিদ কোনোদিন এরা হতে পারে না। যারা মুশরিক, যারা একবার মসজিদে গিয়ে কপাল ঠোকে, অপরদিকে মন্দিরে গিয়ে কপাল ঠোকে, হিন্দু ভাইদের সমাজটাকে নষ্ট করে, নিজের ধর্মটাকে অপমান অপদস্থ করে, এরা কোনোদিন মুসলমান হতে পারে না। এদেরকে যারা সাপোর্ট করবে, আমি মনে করি এরাও মুসলমান হতে পারে না, এরা মুশরিককে সাপোর্ট করলো, এজন্য আল্লাহ ওদেরকেও তাদের সাথে হাসর নাশর করবে।